ওয়েলকাম টু রাইস কোচিং। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ লাস্ট 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা নিয়ে তোমরা একটা লাইভ ভিডিও করতে বলেছিলে। তো চলে এসেছি, বলেছিলাম আজকে যদি সম্ভব হয় একটা লাইভ কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট নেব। তো চলে এসেছি আমি অলরেডি, তোমরাও আসো লাইনে। এখন আপাতত লাইনে সেই রকম কেউ আসেনি, হঠাৎ করেই আমার মনে হলো যে এই মুহূর্তে আসা প্রয়োজন, কারণ আমি তাছাড়া সময় পাবো না। তো তোমরা তাড়াতাড়ি লাইনে চলে এসো। বলেছিলাম দেখি এখন থেকে চেষ্টা করব দুটো করে লাইভ ক্লাস নেওয়ার। তো সেই হিসাবে আমি অলরেডি প্রথম প্রশ্নটা পড়ছি, পড়তে পড়তে যে কয়জনের লাইভে আছো উত্তর দিতে চেষ্টা করো। তো বলা হয়েছে একজন লোকসভার সদস্য একদিনে পার্লামেন্টের সর্বাধিক কতগুলি প্রশ্ন তুলতে পারেন। খুব ভালো একটা প্রশ্ন। হ্যাঁ অভিজিৎ, জানা থাকলে বলো। বলেছে একজন লোকসভার সদস্য একদিনে পার্লামেন্টের সর্বাধিক কতগুলি প্রশ্ন তুলতে পারেন। তো তোমাদের লাইভে আসা পর্যন্ত একটু আমি ওয়েট করব, তারপর থেকে কিন্তু অনেক স্পিডে আমি চলে যাব। অনুপ বলছে বি, মণিশঙ্কর বলছে ডি। একটু লাইনে চলে এসো সবাই। আর প্রতিবারের মতো এবারও তোমাদের কাছে আমি বলছি, একটু লাইভটাকে শেয়ার করে দাও, একটু লাইভটাকে শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকম গ্রুপে, এছাড়া ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যে যেখানে পারো লাইভটাকে একটু শেয়ার করে দাও। তাহলে আমি শুরু করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। মাত্র 44 জন আছে লাইভে, আর তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এডুকেশন গ্রুপ, এডুকেশন গ্রুপ কিন্তু একদম সঠিক উত্তর এর মধ্যে দিয়ে ফেলেছে, কারণ এর উত্তর হবে একজন লোকসভার সদস্য একদিনে পার্লামেন্টে সর্বাধিক কতগুলি প্রশ্ন তুলতে পারেন। উত্তর হবে 5টি প্রশ্ন তুলতে পারেন, একদম সঠিক উত্তর। সুদীপ্ত হাই, তোমরা একটু কাইন্ডলি এটাকে শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও, কারণ আমার এই মুহূর্তে যদি শেয়ার করার অপশান থাকতো আমি অবশ্যই শেয়ার করে দিতাম। রয়েস কোচিংয়ে যদি পারো কেউ শেয়ার করে দাও। আর ভালো কথা, তোমাদের একটা যে কথাটা বলবো, তোমরা কিন্তু এই রয়েস কোচিংয়ের একটা ফেসবুক পেজ আছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই লাইক করে রাখবে, তাহলে কিন্তু অনেক রকম আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে দ্বিতীয় কোশ্চেনের দিকে চলে যাই। বলা হয়েছে কোন বিশ্ববিদ্যালয় ঘোষণা করলো যে বায়ু দূষণ ডায়াবেটিসের একটি প্রধান কারণ। কোন বিশ্ববিদ্যালয় ঘোষণা করলো যে বায়ু দূষণ ডায়াবেটিসের একটি প্রধান কারণ? এখানে অপশান এতে রয়েছে অক্সফোর্ড, বিতে রয়েছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি আর চিকাগো ইউনিভার্সিটি। শুভেন্দু তেলি বলেছে ওয়াশিংটন, একদম সঠিক উত্তর দিয়েছ শুভেন্দু। এটা একদম অপশান সি রয়েছে, ওয়াশিংটন ইউনিভার্সিটি। তো দেখে নেবো তার পরের কোশ্চেন। বলা হয়েছে আর্জেন্টিনায় সবথেকে বেশিবার প্রদর্শিত হওয়া রেকর্ডটি কার? লিওনেল মেসি, পেপে আর জাভিয়ার ম্যাসেন, আমি যেহেতু খেলা দেখি না, আমি খেলোয়াড়দের নামও কিন্তু ভালো করে বলতে পারি না, ওই জন্য যেহেতু আমার কাছে নতুন লাগছে নামগুলো, তার জন্য এটা বলছি। তো ডিতে রয়েছে নান অফ দিস। তো তোমরা যেটা সঠিক উত্তর হবে সেটা বলে দাও। দেখি কার কমেন্টগুলো আমি পড়তে পারলাম না। 3-এ বলছে আকাশ, জাভিয়ার একদম সঠিক, জাভিয়ার যেটা আছে সেটাই হবে সঠিক উত্তর, একদম সঠিক বলেছো। আমি যেহেতু একদমই খেলা দেখি না, তার জন্য এই সম্বন্ধে নামগুলো আমার কিন্তু একটু অজানা আছে। তো চলো নেক্সট দেখে নিই। বলা হয়েছে কোন দিনটিকে ট্যাক্স ডে হিসাবে পালন করা হয়ে থাকে? ট্যাক্স ডে কোন দিনটিকে পালন করা হয়ে থাকে? অমিয় রায় বলছে স্যার ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমরাও আশা করি সবাই ভালো আছো। তো এই প্রশ্নটিকে উত্তর দাও তোমরা, কোন দিনটিকে ট্যাক্স ডে হিসাবে পালন করা হয়ে থাকে? একজন বলছে বি, একজন বলছে এ। তো সঠিক উত্তর কি হবে? একদম ফারুক, তুমি সঠিক উত্তর দিয়েছো, এটা অপশান বি হবে, অর্থাৎ জুলাইয়ের 1, অর্থাৎ 1 জুলাইকে কিন্তু ট্যাক্স ডে হিসাবে বলা হয়ে থাকে। তো যেহেতু আমরা এটা জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, সেহেতু এটা সম্পূর্ণ যা আসবে সব জুলাইয়েরই আসবে। আর একটা কথা বলে রাখি, এই কারেন্ট অ্যাফেয়ার্সে প্রায় মানে এই যে পিডিএফ থেকে আমি পড়াচ্ছি, এই পিডিএফটাতে প্রায় 1000+ কোশ্চেন আছে। তোমরা যদি চাও সেটাকে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে বাই করতে পারো 60 টাকার বিনিময়ে, অথবা তোমরা চাইলে কিন্তু লাইভ ফ্রি ক্লাস দেখে দেখেও এটাকে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো তারপরে কোশ্চেনে রয়েছে যে কোন দেশে মাউন্টেন মঞ্চে
মোনাস্ট্রিজ অবস্থিত? কোন দেশে মাউন্টেইন মোনাস্ট্রিজ অবস্থিত? অনুপম বলছে শেয়ার করেছি। অবশ্যই, হ্যাঁ ভালো করেছো, শেয়ার করেছো, কারণ মাত্র 76 জনা লাইভ আছে এখন। মইনুর গাজী বলছে ফালতু, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি ভিডিওটি দেখো না, কিন্তু যারা পড়াশুনো করছে সিরিয়াসলি তাদেরকে অবশ্যই পড়াশুনো করতে দাও। পিডিএফের লিঙ্ক আমি তো বলেই দিয়েছি, www.royascoaching.com চলে যাবে, ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তো দেখো কোশ্চেন যেটা ছিল, বলা হচ্ছে কোন দেশে মাউন্টেন মোনাস্ট্রিজ অবস্থিত, এটা বলো। 5 নম্বর কোশ্চেন আমি বলে দিচ্ছি, 5 নম্বর কোশ্চেনের অপশান হবে এ, সাউথ কোরিয়া। তো চলে আসি তার পরের কোশ্চেনে। 6 নম্বর বলা হয়েছে, কে লন্ডন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে আইকন অ্যাওয়ার্ড জিতলেন? কে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আইকন অ্যাওয়ার্ড জিতলেন? কে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আইকন অ্যাওয়ার্ড জিতলেন? অপশান সি, একজন বলেছে অপশান সি, তো আমি সঠিক উত্তর বলে দিই। এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে উত্তর, ইরফান খান। তো কেউ সঠিক উত্তর এটা দিতে পারোনি। না না, সঞ্জীব দিয়েছে বি অ্যান্ড সি, অর্থাৎ তোমার মধ্যে কনফিউশন আছে, হয়তো বি অ্যান্ড সি ওই জন্য বলেছো। আমি একটা কথা বলি, তোমরা একটা কাজ করবে, কোশ্চেনের কিন্তু নাম্বারটাকে মেনশান করবে যে কত দাগের উত্তর বলছো। ইরফান কনফার্ম, একদম ইরফান কনফার্ম, তুমি বলেছো একদম ঠিক। এসএসসি গ্রুপ ডি এর জন্য কি ইম্পর্টেন্ট হবে? এসএসসি গ্রুপ ডি এর জন্য তাহলে আমাকে আলাদা একটা ভিডিও করতে হবে, এবং ভিডিওতে তোমাদের দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি ডিরেক্টলি বলতে পারছি না যে কি, কারণ এই ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে, কারণ আমাদের এই ভিডিওর মোটোই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। তো দেখো তারপরের বলা হয়েছে যে, ভারতে লিফট কাবাডি মাস্টার্স 2018 কোন দেশকে পরাজিত করলো? ভারত লিফট কাবাডি মাস্টার্স 2018 কোন দেশকে পরাজিত করলো? হ্যাঁ অবশ্যই, সবার নামগুলো আমি পড়ার চেষ্টা করছি। সৌরভ বলছে স্যার এটা নেভির জন্য ইউজফুল হবে? অবশ্যই, এই কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা তো নিশ্চয়ই জানো যে কতটা গুরুত্বপূর্ণ। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা WBCS হোক, নেভি হোক, SSC হোক, ফুড সাপ্লাই হোক, যেটাই হোক, সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলছি, যদি একবারে চাও কারেন্ট অ্যাফেয়ার্সটা, অবশ্যই কিন্তু এই ভিডিওরই ডেসক্রিপশানে, এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো, অথবা তোমরা www.royascoaching.com গিয়েও কিন্তু পারো। কোশ্চেনগুলো তো খুব কঠিন অ্যাকচুয়ালি, কী বলতো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই খুব কঠিন হয়, দেখবে পরীক্ষাতে আসা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমরা পারি না, এবং কোশ্চেনগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলের হয়ে থাকে, যার জন্য আমরা পারি না। তার জন্য আমি তোমাদের বলছি যে এটা তৈরি করতে, কিন্তু পিডিএফটা তৈরি করতে আমার প্রায় 2 থেকে 3 মাস লেগেছে, এবং শুধু আমি নয়, একটা টিম মিলে, টিম ওয়ার্ক করে কিন্তু পিডিএফটাকে তৈরি করা হয়েছে। সুতরাং এটা তৈরি করতে অনেক খরচা হয়ে গেছে, যার জন্য এটা আমি ফ্রিতে দিতে পারছি না, এটা হচ্ছে মেন প্রবলেম। কারণ এইটা যদি ফ্রিতে দিই তাহলে নেক্সট টাইম আর কোনো পিডিএফ আসার সম্ভাবনা থাকবে না, কিন্তু এইটাকে যদি কিছু টাকার বিনিময়ে তোমরা কিনতে পারো তাহলে কিন্তু নেক্সট টাইম আরও পিডিএফ আমি ওই টাকা দিয়েই কিন্তু বানাতে পারবো, এটা হচ্ছে মেন কথা। তো চলো ওটা পরের কথা, আগে আমরা এটুকু পড়ি। তো 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ইরান, এখানে ইরানকে মার্ক করব। তারপরে কোশ্চেন রয়েছে 8 নম্বর, বলেছে কোন রাজ্য থেকে প্রথম একজন ট্রান্সজেন্ডার উকিল হিসাবে নিযুক্ত হলেন? কোন রাজ্য থেকে প্রথম একজন ট্রান্সজেন্ডার উকিল হিসাবে নিযুক্ত হলেন? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, হরিয়ানা। বুকটা কীভাবে বাই করবে, তো তোমাদের একটা কথা বলে দিই, বুকটা বাই করার জন্য তোমরা একটা কাজ করো, আমি স্ক্রিনে পড়ে একটা নাম্বার লিখছি, 9641850839, এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিতে পারবো, তো সেখান থেকে তোমরা চাইলেই পারচেস করতে পারবে। স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেওয়া, এই নাম্বারটা সেভ করে রাখবে, ভিডিওটা পরেও থাকবে, এটা তো লাইভ ভিডিও, তোমরা চাইলে পরে এই নাম্বারটাকে দেখে নিতে পারো, বা কোনো খাতায় নোট করে নিতে পারো, সেখান থেকে তোমরা সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো ডিরেক্টলি, আমি কিন্তু ওখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা কোশ্চেনের দিকে যাই। রামদেব বলছে দাম কত? এটার দাম মাত্র 60 রুপিস, 60 টাকা, কারণ আমাদের রয়েস কোচিংয়েরই পিডিএফগুলো বরাবরই একটু ইউনিক টাইপের হয়ে থাকে, তো সেই হিসাবে এই পিডিএফটাও কিন্তু একদমই
দাম বলছি তো অতনু, দাম বলছি, এটার দাম হচ্ছে 60 টাকা। পিডিএফগুলো কিন্তু একদমই ইউনিক হয়ে থাকে। এবার তোমরা একটা জিনিস দেখো, প্রত্যেকটা মাসে যদি 10 টাকা করে স্পেন্ড করো, তাহলে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 60 টাকায় তোমরা পেয়ে যাবে। অনুপম, তোমাকে আমি বললাম যে তুমি ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে SMS করো, তাহলে আমি তোমাকে ওখানে পরবর্তীতে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তুমি বাইং প্রসেসটা দেখে নিতে পারো। অথবা আমাদের এই চ্যানেলে যে ভিডিওটা রয়েছে, এই সমীর বলছে জলদি, অবশ্যই জলদি জলদি করতে হবে। চলো আমরা তাড়াতাড়ি কোশ্চেনগুলো দেখে নিই, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। চলো, তো বলেছে কোন রাজ্য থেকে প্রথম একজন ট্রান্সজেন্ডার উকিল হিসাবে নিযুক্ত হলেন? একজন ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার মানে তোমরা অবশ্যই বোঝো ছেলেও না মেয়েও না, অর্থাৎ যেটাকে আমরা খাঁটি বাংলায় হিজড়া বলে থাকি, সেটারই একটা ইংরাজি ভাষা হচ্ছে ট্রান্সজেন্ডার। সেই ট্রান্সজেন্ডার একজন উকিল হিসাবে নিযুক্ত হলেন, কারণ আমরা এখন দেখেছি প্রায় ফর্মেই কিন্তু মেল, ফিমেল এবং আদার্স অপশানটা থাকে। তো সেক্ষেত্রে আদার্স যে অপশানটা, সেখানে কিন্তু ট্রান্সজেন্ডাররাও অ্যাপ্লাই করতে পারে। তো সেই হিসাবে কোন রাজ্য থেকে প্রথম একজন ট্রান্সজেন্ডার উকিল হিসাবে নিযুক্ত হলেন? 8 নম্বরের উত্তর কী বলছো? বি, সুজন কুমার মণ্ডল। একদম সঠিক উত্তর বলেছে সুজন, বি তামিলনাড়ু হবে। আমি এর আগেও যদি কেউ সঠিক উত্তর দিয়ে থাকো, আমি হয়তো পড়তে পারিনি, অবশ্যই তামিলনাড়ু হবে সঠিক উত্তর। যাই হোক, চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেনে বলেছে অ্যাঞ্জলি এলা মেনন কোন ক্ষেত্রে বিখ্যাত? অ্যাঞ্জলি এলা মেনন কোন ক্ষেত্রে বিখ্যাত? আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি স্ক্রিনের ওপর, 9641850839, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। দাম দেখে কি হবে, জীবনে তো অনেক টাকাই খরচ হয়েছে। অ্যাকচুয়ালি তোমরা একটা জিনিস দেখো, যে প্রত্যেক মাসে যদি 10 টাকা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে খরচা করা যায়, তো সেটা আমার মনে হয় এমন কোনো বেশি খরচা না, 10 টাকা এমন কোনো বড় অ্যামাউন্ট নয়। তো এটা যেহেতু 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রত্যেক মাসে তুমি 10 টাকা করে স্পেন্ড করলে তুমি অতি সহজেই কিন্তু এটার জন্য তুমি পেয়ে যেতে পারো। যাই হোক, চলো আমরা পরের কোশ্চেনটাকে দেখছি। বলেছে অ্যাঞ্জলি এলা মেনন কোন ক্ষেত্রে বিখ্যাত? এটার উত্তর আমি বলে দিই। হ্যাঁ, কে যেন একটা বললো, সি সুজন কুমার মণ্ডল, একদম সঠিক উত্তর, সি আর্টিস্ট, তিনি একজন আর্টিস্ট। আন্তর্জাতিক সংসদীয় দিবস পালিত হলো কবে? আন্তর্জাতিক সংসদীয় দিবস, চটপট করে ইয়ে করো। আর যাই হোক, তোমরা 80 জন এখন বর্তমানে লাইভে আছো, আমি 80 জনকেই কিন্তু একটু রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা লাইভটাকে শেয়ার করে দাও, তারপরে তোমরা এই প্রশ্নগুলো দেখো, কারণ শেয়ার করতে হয়তো একটু সময় লাগবে, তাতে কী হবে আরও বন্ধুরা চলে আসবে। যেহেতু আমি অনেক রাতে আজকে লাইভ হলাম, সেই জন্য অনেক স্টুডেন্ট হয়তো জানে না, বা আমি যেহেতু কোনো শিডিউল ছাড়াই লাইভ হচ্ছি, তো সেই জন্য অনেক স্টুডেন্ট কিন্তু জানে না। তাই তোমরা একটু ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেকেই। সুমন বলছে তুমি কি আনএকাডেমিতে আছো? না না, আনএকাডেমিতে আমি নেই, আনএকাডেমি থেকে আমাকে প্রচুরবার অফার করেছে, এমনকি আনএকাডেমির যে মালিক তিনিও আমাকে নিজে একদিন কল করেছিলেন, কিন্তু আমি তবুও আনএকাডেমিতে জয়েন করিনি। ওকে, কারণ আমার আনএকাডেমি নয়, আমার তোমাদের নিয়ে থাকতে বেশি ভালো লাগে। আনএকাডেমি একটা পুরোপুরি বিজনেসের জায়গা, ওখানে ওদের কথা মতো চলতে হয়, আমি কারো কথা মতো চলতে চাই না, আমি তোমাদেরকে আমার মতো করে নোটসপত্র যেগুলো আছে সেগুলো আমি তৈরি করে দিতে চাই, ওদের মতো করে ওদের নিয়ম অনুসারে আমি চলতে চাই না। ইউটিউব ইজ দ্য বেস্ট, একদম অনুপম ঠিক বলেছি, ইউটিউব বেস্ট। আনএকাডেমি অনেক কম স্টুডেন্ট ফলো করে, আর আনএকাডেমির প্রথম হয়তো দুটো একটা কোর্স ফ্রি থাকে, বাদ বাকি সবগুলোই পেইড ভার্সন থাকে, যার জন্য আমি আনএকাডেমিতে যোগ দিইনি। রামন সান্নি বলে যে ব্যক্তি, উনি হচ্ছে আনএকাডেমির মানে মেন মালিক, তিনি একদিন আমাকে কল করেছিলেন। তো যাই হোক, জলদি বলছো সুশান্ত, অবশ্যই জলদি করবো। আন্তর্জাতিক সংসদীয় দিবস, 10 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে জুন 30। দেখো এই কোশ্চেনটা কিন্তু জুনের 30 চলে এসেছে, তো তোমরা দেখছিলে এটা, যেহেতু আমাদের জুলাই মাসের, কিন্তু এর মধ্যে জুন 30 চলে এসেছে, যেহেতু জুলাই মাসের কোশ্চেনের মধ্যে জুন 30 চলে এসছে, এটা বোধ হয় বাই মিস্টেকলি এটা জুন নয়, এটা জুলাই হবে, কারণ এটা জুন হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, তো এটাকে তোমরা করে নাও জুলাই 30। তো তারপরে কোশ্চেনটাকে দেখে নিই আমরা। বলা হয়েছে যে কোন রাজ্য ম্যাটার্নাল মোরালিটি
সরি, এটা হবে কোন রাজ্য ম্যাটারনাল মর্শিয়ালিটি কমানোর জন্য পুরস্কৃত হলো। তো দেখো এখানে বলা হয়েছে অপশান কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ আর হরিয়ানা। কোশ্চেনটা একটু কেমন ভাষাটা ঠিক নেই, যাই হোক তবু আমি বলে দিচ্ছি কোশ্চেনের মানেটা কিন্তু যথেষ্টই একটু কঠিন টাইপের এবং উচ্চারণটাও যথেষ্ট কঠিন ছিল। যাই হোক এটার আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা চাইলে মনে রাখতে পারো, ম্যাটারনাল মর্শিয়ালিটি হিসেবে মনে রাখতে পারো। ম্যাটারনাল মর্শিয়ালিটি হিসেবে যে কোনো কোশ্চেন আসলে তোমরা অপশান করবে মধ্যপ্রদেশ। এখানে অপশান সিতে রয়েছে মধ্যপ্রদেশ, তাই এটাকে মধ্যপ্রদেশ করে দেবে। 11D না, তোমার ভুল হয়েছে। তো দেখো তারপরে বলা হয়েছে মন্টি রাজখোয়া কোন রাজ্যের অধিবাসী, মন্টি রাজখোয়া। আর একটা জিনিস দেখবে, তোমাদের যে কোশ্চেনের নামগুলো রয়েছে, যেমন মন্টি রাজখোয়া যে নামটা রয়েছে, ইনি কিন্তু হয়তো জুলাই মাসে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, বা কোনো না কোনো দিক থেকে বিখ্যাত, হয়তো বা তিনি সেই মাসে মারা গেছেন অথবা তিনি সেই মাসে কোনো পুরস্কার জিতেছেন, তার জন্য কিন্তু সেই মাসে তার নামটা উঠে এসেছে। সুতরাং এই নামগুলোকে মনে রাখতে হবে, মন্টি রাজখোয়া কোন রাজ্যের অধিবাসী। কোশ্চেন নাম্বার 12-এর উত্তর হবে আসাম। সি বলেছো অরুণাচল প্রদেশ বলেছো, এটা ঠিক নয়, এটার উত্তর হবে আসাম। তো যাই হোক ভুল হচ্ছে হোক, মনে রাখলেই হবে। টার্গেট মাইন্ড বলছে সি, না না এটা হবে আসাম। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। হ্যারি পটার বলছে স্যার আপনার বাড়ি আড়ংঘাটা। হ্যাঁ, আড়ংঘাটারই আশেপাশে। তো পরে একদিন না হয় পরিচয় দেব সম্পূর্ণভাবে, এই মুহূর্তে আমি বলতে চাইছি না। এক সময় তোমরা অবশ্যই জানতে পারবে। যাই হোক আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে রবি থাপার ভারতের পরবর্তী অ্যাম্বাসেডার হিসেবে কোন দেশের জন্য নিযুক্ত হলেন। রবি থাপার ভারতের পরবর্তী অ্যাম্বাসেডার হিসেবে কোন দেশের জন্য নিযুক্ত হলেন, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেহেতু রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিয়ে কিন্তু আমাদের রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন এসে গেছে, এবং দেশের অ্যাম্বাসেডার নিয়েও কিন্তু পরীক্ষায় এসে গেছে। তো সেই হিসাবে সামনের পরীক্ষাগুলোর জন্য অ্যাম্বাসেডার যুক্ত যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা 13-এর উত্তর দাও। একদম সুশান্ত ঠিক বলেছো, সুশান্ত দিয়েছে উত্তর এ। তো উত্তর হবে কোস্টা রিচা। তো তারপরের কোশ্চেন হচ্ছে অ্যান্টোনিও ভাইটোরিনো, যিনি ইউএনের মাইগ্রেশন এজেন্সির নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন, তিনি কোন দেশের অধিবাসী। অ্যান্টোনিও ভাইটোরিনো তিনি কোন দেশের অধিবাসী। তো চটপট করে অপশান দেখো, অপশানে রয়েছে হচ্ছে আর্জেন্টিনা, ফ্রান্স, চায়না, পর্তুগাল। উত্তর কোনটা হবে গেস কর। D14 একদম সঠিক উত্তর, 14D হবে। উত্তরটা দিয়েছে কিশোর দাস, একদম সঠিক উত্তর দিয়েছে। পার্থ সঠিক উত্তর দিয়েছে, রাকেশ সিংহ সঠিক উত্তর দিয়েছে, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। যাই হোক চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। বলা হয়েছে কোন রাজ্য সরকার 2018 ওয়ার্ল্ড ইউনিয়ন অফ হোলসেল মার্কেটের আয়োজন করেছে। কোন রাজ্য 2018 ওয়ার্ল্ড ইউনিয়ন অফ হোলসেল মার্কেটের আয়োজন করেছে। এখানে রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, হরিয়ানা। কোন রাজ্য 2018 ওয়ার্ল্ড ইউনিয়ন অফ হোলসেল মার্কেটের আয়োজন করেছে? কেউ বলছে অপশান সি, নামটা পড়তে পারলাম না। বেশিরভাগ লোকই কিন্তু বলছে অপশান সি। তন্ময় বলছে অপশান ডি, একদম তন্ময় সঠিক উত্তর দিয়েছে। তন্ময় বলেছে অপশান ডি অর্থাৎ হরিয়ানা, এটার সঠিক উত্তর হবে হরিয়ানা। তো চলো দেখে নিই কোশ্চেন 16, কোন দেশ হাম্বান টোটো বন্দরের উদ্ভাবন করলো। কোন দেশ হাম্বান টোটো বন্দরের উদ্ভাবন করলো? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইসরায়েল, চায়না। এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমরা কোশ্চেন নাম্বারটাকে মার্কিং করবে, অর্থাৎ 14 নম্বরে বলছো, 15 নম্বরে বলছো, না 16 নম্বরে বলছো, সেটা মার্কিং করে তারপরে কমেন্ট করো কাইন্ডলি, তাহলে সবথেকে সুবিধা হবে। চায়না একদম, অনুপম বলেছে, অনুপম পধিকর বলেছে চায়না একদম সঠিক। সুমন বলছে পিডিএফটা যেন দিই। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে একটা সময়, এই লাইভের সময় হোয়াটসঅ্যাপটা করবে না, অন্য সময় করবে, অবশ্যই আমি পিডিএফটা দেবো। যাই হোক তো এর সঠিক উত্তর হবে চায়না। তো নেক্সট টাইম চলে আসো নেক্সট কোশ্চেনে। ভারতের কোন আর্মি অফিসার সর্বপ্রথম আয়রনম্যান ট্রিয়াথলন সম্পন্ন করলেন? নাম্বার দেবে, কিসের নাম্বার দেবো সেটা আমি বুঝলাম না, কোশ্চেনের নাম্বার, না অ্যান্সারের নাম্বার, নাকি আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা হোয়াটসঅ্যাপে রয়েছে সেটা, সেটা কিন্তু একটু উল্লেখ করবে, ভালো হবে। তো যাই হোক বিক্রম,
বিক্রম কিন্তু এখানে দুটো অপশান আছে, বিক্রম কি হবে সেটা বলতে হবে অনুপম। এখনো কিন্তু সঠিক উত্তর পায়নি ভেদনীল, ভেদনীল বলেছে অপশান বি, একদম সঠিক উত্তর অপশান বি, বিক্রম ডোগরা। দেখো নামগুলো কিন্তু শুনতে একটু অড লাগলেও, আমরা যেহেতু বাঙালি আমাদের এই সমস্ত নামগুলো শুনতে কিন্তু একটু অড লাগতে পারে, তো এটাকে নিয়ে চিন্তা করলে কিছু হবে না, এটাকে কষ্ট করে মনে রাখতে হবে। চলো তারপরে কোশ্চেন দেখে নিই। বলেছে জে জি নাটকারিনী যিনি সম্প্রতি মারা গেলেন তিনি কর্মরত সময়ে কোন পদে ছিলেন? জে জি নাটকারিনী যিনি সম্প্রতি মারা গেলেন তিনি কর্মরত অবস্থায় কোন পদে ছিলেন? তাহলে চলো, নেভি চিফ, অ্যাডমিরাল চিফ, আর্মি অফিসার, সিবিআই চিফ, এনএসএ চিফ। জে জি নাটকারিনী। চলো 18 দাগের উত্তর আমি এমনি বলে দিচ্ছি, গেস করতে হবে না, উত্তর হবে এ, নেভি চিফ অ্যাডমিরাল। তো চলো তার পরের কোশ্চেনে চলে যায়। একদম সঠিক উত্তর কে দিয়েছ? শ্রীকৃষ্ণ, শ্রীকান্ত, শ্রীকান্ত হেমরন বলেছে 18 এ, একদম সঠিক উত্তর। কিং অফ ডার্ক তুমি 18 ডি বলেছো, ওটা হবে না, নেভি চিফ অ্যাডমিরালটা উত্তর হবে। তো চলো, 91 জন এখন লাইভে আছে, মানে 91 জন। হ্যাঁ তোমরা যে বললে 60 টাকা দিয়ে পিডিএফটা কেনা উচিত, অবশ্যই পিডিএফটা কেনা উচিত, কারণ আমরা কিন্তু প্রত্যেক মাসের জন্য কিন্তু 30 থেকে 40 টাকা দিয়ে কোনো না কোনো আমরা বই কিনে থাকি, তাই না? তো সেই হিসাবে যদি আমরা মাসে 10 টাকা যদি একটা মাসের জন্য পিডিএফে খরচা করি, এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটিগুলো তোমরা দেখো, কোশ্চেনগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে এবং বাংলায় অনুবাদ করা হয়েছে, এটা হচ্ছে কোশ্চেনের একদম, যেটা তোমরা অল ইন্ডিয়া বেসিকের যে পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার একদম উপযুক্ত কোশ্চেন কিন্তু, ঠিক আছে? অনুপম বলছে তাড়াতাড়ি করুন, হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি করছি। চলো তারপরের কোশ্চেনটা দেখে নিই। বলেছে কোন দেশ আন্টার্কটিকার টৌ হিমশৈল থেকে পানীয় জল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা তৈরি করছে? 19 নম্বর কোশ্চেন, কোন দেশ আন্টার্কটিকার টৌ হিমশৈল থেকে পানীয় জল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করছে? রাশিয়া, ইউএসএ, ইউএই, সাউথ আফ্রিকা, বলো। এখনও কিন্তু সঠিক উত্তর পাইনি আমি, তার জন্য কিছুই বলছি না। অনেকেই কমেন্ট করছো, সবার কমেন্ট পড়তে পারছি না, যাই হোক। একদম অনুপম পরিকার বলেছে, অনুপম পদিকার, পদিকার বলেছে আরব, একদম সি হবে উত্তর, ইউএই, ইউনাইটেড এমিরেটস অফ যাই হোক। 20 রয়েছে কার সহযোগিতায়, কার সহযোগিতায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছাত্রছাত্রীদের জন্য হ্যাপিনেস কারিকুলাম লঞ্চ তৈরি করতে চলেছে? কার সহযোগিতায় দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছাত্রছাত্রীদের জন্য হ্যাপিনেস কারিকুলাম লঞ্চ করতে চলেছেন? 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনের উত্তর হবে দালাই লামা, কোশ্চেন নাম্বার 21। কোন দেশের ফিফা ওয়ার্ল্ড কাপে ইতিহাসে সব থেকে বেশি স্কোরে অধিকাসী, সরি প্রশ্নটা হলো কোন দেশের ফিফা ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সব থেকে বেশি স্কোরের অধিকারী হলেন? তো এখানে রয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, ব্রাজিল, পর্তুগাল। 20 ডি, হ্যাঁ দালাই লামা, একদম সঠিক উত্তর, সুমন চ্যাটার্জি বলেছো সঠিক উত্তর দিয়েছ। তো তারপরে রয়েছে, দেখো সবাই প্লিজ পিডিএফটা কেনো, মিলন বলছে হ্যাঁ দেখো সবাই কিনতে পারো, কারণ পিডিএফটা খুবই ভালো প্রশ্ন রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু পিডিএফটাকে কিনতে পারো, যেটা হচ্ছে 60 টাকা তোমাদের পড়বে, যেটা প্রতি মাস হিসাবে 10 টাকা করে সেটা তোমরা এখানে কিন্তু স্পেন্ড করতে পারো। আমি আবারও বলছি 9641850839, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিনতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, www.royscoaching.com গিয়ে কিন্তু এটাকে পেতে পারো এর লিঙ্কটা। যাই হোক চলো আমরা দেখি কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি স্কোরের অধিকারী হলেন। 21 নম্বর কোশ্চেন, উত্তর হয়ে যাবে ব্রাজিল। তো ভেদনীল বলেছে 21 সি, এবং কিশোর দাসও বলেছে 21 সি, একদম সঠিক উত্তর তোমরা দিয়েছ। যাই হোক পরের কোশ্চেনে চলে যাই। 22 নম্বর কোশ্চেন বলেছে ভারত কোন দেশে সর্বাধিক সামুদ্রিক খাবার রপ্তানির নজির গড়ল? অনুপম বলছে ইন্টারনেট শেষ। আচ্ছা অ্যাকচুয়ালি এখন তো ইন্টারনেট কারোরই শেষ হয় না, কারণ এখন প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডারই কিন্তু আনলিমিটেড প্যাক দিয়ে থাকে, তো
একটু কষ্ট করে আনলিমিটেড প্যাকটা রিচার্জ করে নিলে সব থেকে ভালো হয়, কারণ এরপর থেকে আমরা প্রায়ই, আমি তো প্রায়ই দুদিনে মানে সরি দিনে দুবার লাইভ হওয়ার চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলো দেওয়ার জন্য, কারণ সামনেই পরীক্ষা। এই এক মাস কিন্তু আমি চাইবো যে তোমরা সচরাচর কোশ্চেনগুলো পড়তে পারো। তো যাই হোক, টোটাল কত কোশ্চেন আছে? টোটাল 1000+ কোশ্চেন আছে, একদম 1000+ কোশ্চেন আছে। তাও আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মান্থ আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন জুলাই পড়ছি আজকে আমরা, জুলাইয়ের দেখা গেল 250টা কোশ্চেন আছে, তারপরে আগস্ট আছে, এভাবে প্রত্যেকটা মাসকে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। যাই হোক, 23-র বলা হয়েছে মেক্সিকোর রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন, মানে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন। যাই হোক, তোমরা বলো। হ্যাঁ অনুপম, কাল রিচার্জ করবে, একদম কালকে রিচার্জটা করে ফেলো, কারণ আমি কালকেও চেষ্টা করব দুবার লাইভে আসার। প্রত্যেক দিন এবার থেকে দুবার লাইভে আসবো, একটা তোমরা ধরে রাখবে যে রাত 8টার দিকে একবার আসতে পারি, 8টার সময় একটু খেয়াল রাখবে, এবং পরেরটা হচ্ছে রাত 9:45 থেকে 11টার মধ্যে একবার আসতে পারি, কারণ 11টার পরে আসলে পর অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য। যাই হোক, চলো, মেক্সিকোর রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন? আর তোমাদের একটাই দায়িত্ব থাকবে, তোমরা যখনই লাইভে আসবো লাইভটাকে প্রথমে আগে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, তারপর তোমরা কোশ্চেনগুলো পড়তে শুরু করে দেবে। যাই হোক, 23-তে রয়েছে মেক্সিকোর রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন। তো এখানে 23-র উত্তর হবে কোশ্চেন সরি অ্যান্সার অপশান ডি। তো এখানে দেখো নামটা একটু অড লাগলেও তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ নামগুলো যেহেতু বিদেশি নাম সেহেতু একটু অড লাগতেই পারে। তো এটার উচ্চারণ হবে অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাডোর, অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাডোর। পড়ার জন্য এটা এমন কিছুই নাম নয়, মিলন বলছে। হ্যাঁ সেটা হতে পারে, কারণ তোমরা এবার বিচার করবে যে মাসে 10 টাকা আশা করি এমন বেশি স্পেন্ড নয়, যেহেতু এটা লাস্ট 6 মাসের। 22-র উত্তরটা বাদ পড়ে গেছে, আচ্ছা সরি 22-র উত্তর না না এটা বাদ পড়েনি। 22-এ বলেছে ভারত কোন দেশে সর্বাধিক সামুদ্রিক খাবার রপ্তানি করার নজির গড়ল। হ্যাঁ হ্যাঁ এটা 22টা বাদ পড়ে গেছে, এটা হবে ব্রাজিল, উত্তর হবে ব্রাজিল। তো তারপরে চলে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো 24, কোন রাজ্য সরকার একটি নতুন স্কিম আনলো যেখানে 62 লাখ স্কুল পড়ুয়াদের দুধ প্রদান করা হবে? তো আমাদের যেমন মিড ডে মিল চালু হয়েছে এবং সেই রকমই একটা পরিকল্পনা চালু করা হয়েছে যেখানে স্কুল পড়ুয়াদের দুধ খেতে দেওয়া হবে। তো 62 লাখ স্কুল পড়ুয়া, তাও আবার কোন রাজ্য সরকার এই নতুন স্কিমটি আনলো? তো এটাকে উত্তরটা বলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা। সবার পিডিএফ কেনা উচিত আমার মনে হয়। হ্যাঁ একদম, তুমি যেটা বলছো একদম সেটা তোমার পক্ষ থেকে মনে হয়েছে, কিন্তু যদি কারো মনে নাও হতে পারে সে নাও কিনতে পারে, এটা কোনো ফ্যাক্ট নয়। তবে পিডিএফটা তোমাদের জন্যই কিন্তু আমি অনেক খরচ করে তৈরি করেছিলাম, যেহেতু এটা অনেক কোশ্চেন, 1000+ কোশ্চেন, প্রত্যেকটা মাসের বাছাই করা কোশ্চেন, সেহেতু কিন্তু এই পিডিএফটাকে তৈরি করতে অনেকেরই পরিশ্রম আছে এর মধ্যে, এবং অনেককেই কিন্তু টাকা পয়সা দিতে হয়েছে। সুতরাং সুমন চ্যাটার্জি বলছে রাজস্থান, একদম কোশ্চেনটার উত্তর হবে রাজস্থান। তো চলো, আমি বলে দিয়েছি যে মোটামুটি কেউ একজন সঠিক উত্তর দিয়ে দিলে কিন্তু আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সুতরাং চলো, একজন সঠিক উত্তর দিয়ে দিয়েছে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 25-এ বলেছে কোন দেশ 19th World কংগ্রেস অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালনা করছে? কোন দেশ 19th World কংগ্রেস অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালনা করছে? এর অপশান রয়েছে USA, ইন্ডিয়া, চায়না, রাশিয়া। 25-নম্বর কোশ্চেন, তাড়াতাড়ি উত্তর কমেন্ট করো। এ তো নয়, 25-এর এ, আচ্ছা নয় নয় 25-এর এ নয়, তোমরা ভাবতেও পারছো না 25-এর যে অপশানটা, তোমরা শুনলে তোমরা অবাক হয়ে যাবে 25-এর এ অপশানটা এতটা সুন্দর। একদম মিলন, মিলন বলেছে একদম সঠিক, যেটা হবে ইন্ডিয়া। আমি সেই জন্য বলছি মানে ইন্ডিয়ার এত বড় একটা গর্বের কাজ, যেটা একদমই মানে শুনলে আমরা অবাক হয়ে যাবো, সেই জন্যই বললাম কথাটা। যাই হোক চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন? কে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন? 26 কমেন্ট করো। আজকে 30-নম্বর কোশ্চেন পর্যন্ত করব, কারণ অলরেডি অনেক টাইম আমরা লাইভ হয়ে গেছি, যদিও আমার এখান থেকে লাইভ কত মিনিট হয়েছে সেটা দেখায় না। পিডিএফ অবশ্যই তোমরা পেতে পারো, আবারও বলছি পিডিএফটা পাওয়ার জন্য আমাকে
হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 9641850839, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তবে এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপটা করবে, না হলে কিন্তু খুব অসুবিধা হবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করছি, জয়ন্ত বলছে একটু তাড়াতাড়ি করতে, চলো 30 নম্বর কোশ্চেন অব্দি করি, তারপরে আবার কালকে ঠিক এরকম সময় চলে আসবো লাইভে। বলেছে কে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন, 26 নম্বর কোশ্চেন, তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো, না বি নয়। ভেদনীল বলেছে 26-এর এ, একদম সঠিক উত্তর, 26-এর এ ম্যাক্স ভার্স্টাপেন। আমি বলেছি যে আমার একদমই খেলাধুলা সম্পর্কে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, যার জন্য আমার নামগুলো খুবই অড লাগে, আমি পড়ি না। অনুপম বলছে আপনার কি কোনো কোচিং আছে? ও হ্যাঁ, আমাদের অবশ্যই কোচিং আছে, যেখানে আমাদের মানে আলাদা করে ক্লাস করানো হয় এবং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যা আছে এগুলো সব ফ্রিতে প্রোভাইড করা হয় শুধুমাত্র। আর তোমরা চাইলে কিন্তু জয়েনও করতে পারো, যেহেতু এখন নতুন ব্যাচ নেই, আমি সেই জন্য বলছি না, নতুন ব্যাচ শুরু হবে সামনের মাস থেকে, তো সামনের মাসে তোমরা খবর নিলে অবশ্যই পেয়ে যাবে। অনুপম বলছে কোথায়? দেখো এটা আমাদের নদিয়া জেলাতে রয়েছে, বর্তমানে আড়ংঘাটাতে আছে, তো সেটা চেষ্টা করা হচ্ছে যে আরও ওদিকটাতে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আপাতত ওই প্রসঙ্গটা বাদ দিই, নেক্সট কোশ্চেনটা আলোচনা করি। তুমি যদি তোমার কিছু জানার থাকে, তুমি আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। ভেদনীল বলছে তোমার নামটা বলিনি, না না ভেদনীল, তোমাকে বলেছি কিন্তু, আগেও তোমার নামটা বলেছি। যাই হোক, দেখো সবাই একসঙ্গে দিচ্ছ, তো যার জন্য আমি কিন্তু সবার নামটা পড়তে পারছি না। তো চলো তাহলে দেখি 26-এ কী বলেছে। ও 26 তো হয়ে গেছে বোধ হয়। কে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন? ম্যাক্স ভার্স্টাপেন, ভার্স্টাপেন, এইটাই হচ্ছে উত্তর। যাই হোক, চলো আমরা 27-কে দেখি। কে ডেমোক্রেটিক পার্টির নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন? কে ডেমোক্রেটিক পার্টির নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন? ডেমোক্রেটিক পার্টির 27, 27-এর বি বলেছ মিন্টু, ও না বি তো নয়, সি বলেছ, সিও নয়। সুজয়শীল বলেছে সি, সিও নয়। জয়ন্ত দত্ত 27-এর এ বলেছে, এও নয়, তাড়াতাড়ি করার চেষ্টা করো। শ্রীকান্ত বলেছে 27-এর সি, একদম সঠিক উত্তর, 27-এর সি সীমা নন্দ। তো চলে যাবো তার পরের কোশ্চেনে। 28 বলেছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের ডিরেক্টর অ্যান্ড জিএম হিসাবে কে নিযুক্ত হলেন? ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের ডিরেক্টর এবং জিএম হিসাবে কে নিযুক্ত হলেন? 28-এর অনেকেই বলছে ডি। অনুপম বলছে স্যার 30 দিন পড়লে কি এসএসসি জিডি সাফল্য পেতে পারবো? আমি বলবো যে প্রথমত তোমার বেস যদি কোনো রকম তৈরি না হয়ে থাকে, তুমি যদি আগে থেকে পড়াশুনো না করে থাকো, জাস্ট 30 দিন শুরু করেই কিন্তু কখনোই সম্ভব নয়। তবে যারা অলরেডি পড়াশুনোর মধ্যে আছো, যারা 1-2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, তারা যদি মনে করো যে জিডির জন্য আমি 30 দিনে পড়াশুনো করবো, হয়তো বা তাদের পক্ষে কিছু হতে পারে। কিন্তু আমি এটা বলবো না যে তুমি কিছুই পড়োনি, এখনও স্টার্ট করোনি, কয়েকটা বই কিনে নিয়ে আসলে এবং 30 দিন বা কোনো নামি দামি কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলে 30 দিনের মধ্যে সাফল্য, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং এই প্রসঙ্গটাকে বাদ দেওয়াই ভালো। তবে আমি বলবো যে কোনো পরীক্ষার আগে প্রিপারেশান নয়, এখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করো, যখন যে পরীক্ষা সামনে আসবে সেটাকে শুধু অ্যাটেন্ড করবে। আচ্ছা চলো, 28-এর সি, বি কী বললে আমি বুঝতে পারলাম না, মিলন বলছে বি, 28-এর বি বলেছে মিলন। দেখা যাক 28-এর উত্তর হবে এ, বিজয় শ্রীনিবাস। তো চলো তারপরের কোশ্চেন দেখো। 29, কে আন্তর্জাতিক কবাডি ফেডারেশন চিফ এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন? শ্রীরাম বলেছে খুব ভালো কোশ্চেন, একদম কোশ্চেনগুলোকে এত বাছাই করে ওটা নেওয়া হয়েছে যে কোশ্চেনগুলো সত্যিই খুব ভালো কোশ্চেন, এবং যেটা বলছি এটা কিন্তু অনেক দিন ধরেই করা হয়েছে। তোমরা যদি চাও পিডিএফটাকে তোমরা নিতে পারো, এটার জন্য মাত্র তোমাদের মাস হিসাবে 10 টাকা করে দিতে হবে, তো চাইলে কিন্তু তোমরা এটা নিতে পারো। আর নেওয়ার জন্য কী করবে, www.royascoaching.com ওয়েবসাইটে চলে যেতে পারো, অথবা ROYSCOACHING@gmail.com আমাকে মেল করতে পারো, অথবা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি লাস্ট বারের জন্য, কারণ আমাদের প্রায় লাইভটা শেষ হয়ে এসছে, নাম্বারটা তোমরা নোট করে নিতে পারো। যাই হোক দেখো, 9641850839 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তো আমি সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দিতে পারি। চলো তারপরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। কে আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের চিফ এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন? আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের চিফ, চটপট কমেন্ট করে ফেলো। 29-এর বি বলছে, মিলন শান্তরা বলেছে বি,
শ্রীকান্ত বলেছে 29-এর বি। সোমনাথ ব্যানার্জি, একদম সোমনাথ ব্যানার্জি সঠিক উত্তর দিয়েছে, 29-এ হবে সি, যেটা হচ্ছে জনার্দন সিং। তো চলো তারপরের কোশ্চেন দেখি। 30-এ বলেছে হকি চ্যাম্পিয়ন ট্রফি 2018-এর ফাইনালে কে রানার আপ হলেন? হকি চ্যাম্পিয়ন ট্রফি 2018-এর ফাইনালে কে রানার আপ হলেন? নেটওয়ার্কে খুব প্রবলেম করছে, যদি আমি ব্রডব্যান্ড কানেকশানের সঙ্গে আছি তবুও কিন্তু কানেকশানটা খুবই প্রবলেম করছে। যাই হোক, উত্তরটা দেখি, দিতে চেষ্টা করো। 30 নম্বর কোশ্চেন বলেছে হকি চ্যাম্পিয়ন ট্রফি 2018-এর ফাইনালে কে রানার আপ হলেন, অথবা কোন দেশ রানার আপ হলেন হকি চ্যাম্পিয়ন ট্রফি? 30 নম্বর অ্যান্সার দাও, 30 নম্বর। হ্যাঁ, একজন কিন্তু আমি উত্তর পেয়ে গেছি এর মধ্যে থেকে, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের উত্তরটা কিন্তু একদম সঠিক, তোমরা হয়তো স্ক্রিনে দেখতেও পাচ্ছ, জাহাঙ্গীর কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আমি জাহাঙ্গীরটাই সবার প্রথম খেয়াল করলাম, তার আগে যদি কেউ দিয়ে থাকো সঠিক উত্তর সেটা তাহলে আমার জানা নেই। যাই হোক, আমি সঠিক উত্তরটা ঘোষণা করেছি, সৌরভও সঠিক উত্তর বলেছে, সৌরভ ব্যানার্জি। দেখো অপশান হবে ডি, অর্থাৎ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হকি চ্যাম্পিয়ন ট্রফির 2018-এর ফাইনালে রানার আপ হয়েছে। তো এইভাবে আমাদের মোট এই পিডিএফে হয়তো কোশ্চেন আছে, জুলাই মাসেরই 250টার মতো কোশ্চেন আছে, এবং তাছাড়া প্রত্যেকটা মাসের কিন্তু আলাদা আলাদা সেপারেট কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা চাইলে কিন্তু কোশ্চেনগুলোকে নিতে পারো, আবারও বলছি। তো বাই বাই, কালকে আবার আসবো, কালকে এসে আবার এর পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 30-এর নম্বরের পর থেকে 31 থেকে শুরু করব, এবং আবার 60-70টার মতো কোশ্চেন আমরা আলোচনা করব, তারপরে আবার নেক্সট। এইভাবে কিন্তু তোমাদের প্রতিদিনই আমি কিছু না কিছু কোশ্চেন দিতে থাকবো। যাই হোক, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং রাইস ভিডিও, গেট আপডেট, বি আপডেটেড, থ্যাংক ইউ।